ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ساؤت افریقا کیپ ٹاؤن تھکے قاضی فاروق بھائی جانتے چاہیے جے اسلامے لائف انسورنس گاڑی انسورنس بارید انسورنس اتدی کورا کتو ٹکو جائز. الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ. شمانی تو بھائی اپنے ہمار جانا اسی جالا رب العالمین قرآن الكریمے اپنا ہمار جنہ اس پشت کر دیئے چھن কোনগুলি কামাই বৈধ কোনগুলি অবৈধ. যেমন আল্লাহ বলেন সূরা আনআমের 119 নম্বর আয়াতে যে ওয়াকাদ ফাসসাল আলাইকুম মা হারাম আলাইকুম ইল্লা মা তুরিরতুম ইলাইহ. আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য স্পষ্ট করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে যা হারাম করেছেন. তবে ইল্লা মা তুরিরতুম ইলাইহ, তোমরা যদি কোনো বিষয়ে খুব অপারগ হয়ে যাও সেক্ষেত্রে সেটা বৈধ হবে. তো এখানে এই অপারক বলতে যেটা ওলামায়ে কেরাম এখান থেকে প্রমাণ গ্রহণ করেছেন যে যদি কোনো রাষ্ট্রে কোনো বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় যা আপনাকে গাড়ির ইন্স্যুরেন্স অবশ্যই করতে হবে, লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই করতে হবে, বাড়ির ইন্স্যুরেন্স অবশ্যই করতে হবে, তাহলে বাধ্যতামূলক হলে সেটা করা যেতে পারে. কিন্তু ইসলামী শরীয়তের বিধান হলো যে একজন আরেকজনের মাল অন্যায়ভাবে খাওয়া জায়েজ নেই, যেটা সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খাবে না. আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাকি, যে আল্লাহ বলছেন কি ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মাল বাতিল ভাবে একজন আরেকজনের মাল খাইও না. তো এই যত প্রকার ইন্স্যুরেন্স হয় এইগুলি একজন আরেকজনের মাল খেয়ে ফেলে. আপনি মনে করেন প্রতি বছর 1000 টাকার একটা ইন্স্যুরেন্স করলেন, বাড়ির ইন্স্যুরেন্স প্রতি বছর 1000 টাকা করে দিতেছেন, আপনার বাড়ির কোনো ক্ষতি হলো না, অথবা গাড়ির ইন্স্যুরেন্স করলেন গাড়ির কোনো ক্ষতি হলো না, অথবা আপনি এরকম করে বিভিন্ন ইন্স্যুরেন্স করলেন যেটা আপনার কোনো ক্ষতি হলো না, কিন্তু ওই কোম্পানি আপনার টাকাগুলো নিয়ে গেল, তাহলে এক্ষেত্রে কোম্পানি লাভবান হলো আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, আর কোম্পানি আপনার টাকাটা বাতিলভাবে খেয়ে ফেললো. অনুরূপভাবে যদি আপনার মনে করেন কোনো কারণে ক্ষতি হয়ে গেল, আপনার ক্ষতি হওয়ার কারণে আপনার ওয়ারিশরা অথবা এই যে আপনি লাইফ ইন্স্যুরেন্স করলেন আপনার ক্ষতি হওয়ার কারণে, এখন তারা আপনি দিয়েছেন মনে করেন 10,000 টাকা, আপনি পাইলেন 50,000 টাকা, তাহলে এই যে 40,000 টাকা আপনি লাভ নিলেন এটা হলো কি? এটাকেই শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বড় বড় ওলামায়ে কেরাম তারা এটাকে বলেছেন এটা এক ধরনের অন্যের মাল অন্যায়ভাবে খাওয়া, আরেকজনের মাল আপনি খেয়ে ফেললেন. অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো তোমরা অন্যের মাল অন্যায়ভাবে খাবে না. আর এটাকে বলা হয় আরেকটা জিনিস, সেটা হলো এটাকে বলা হয় মাইসের. মাইসের মানে এটা হলো জুয়া খেলা. অথচ কোরআনুল কারীমে আল্লাহ এটা নিষেধ করেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমাল শাইতান ফাজতানিবু, মদ জুয়া এবং এই লটারি মূর্তি পূজা এইগুলোর সঙ্গে আল্লাহ সম্পৃক্ত করে এখানে এই জুয়াটাকে উল্লেখ করেছেন, এইগুলি শয়তানের কাজ, অতএব এগুলো থেকে দূরে থাকো. এই জন্য করে ভাই আপনার যতটুকু সম্ভব
আপনি এই সমস্ত ইন্স্যুরেন্স থেকে বেশি থাকার চেষ্টা করবেন, এগুলি থেকে বেঁচে থাকবেন, এগুলি করবেন না। কিন্তু যদি বাধ্য হয়ে যান, করতেই হয়, তাহলে অতটুকু করে ওটা করা যায় যাচ্ছে। অনুরূপভাবে মনে করেন কেউ হেলথ ইন্স্যুরেন্স করেন, অর্থাৎ স্বাস্থ্য ইন্স্যুরেন্স, যেটা এই যে সৌদি আরবে এটা বাধ্যতামূলক করা হয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে বাধ্যতামূলক এটা করা হয়েছে, এই জন্য কারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ হয়ে যায়। এই জন্য হয়তো এমনও গরিব মানুষ আছে যে তার অনেক খরচ বহন করতে পারে না, তো এখন এটাতে গরর অর্থাৎ ধোকাটা একটু কম, যে আপনার একটা চিকিৎসা দিতেছে না, আপনার একটা টাকা নিতেছে, কিন্তু বাড়ির ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, এগুলিতে ধোকাটা আরো কি বেশি। এই জন্য কেউ কেউ বলেছেন যে এই স্বাস্থ্য ইন্স্যুরেন্স কেউ যদি করে এটা জায়েজ আছে এবং এটা উপকার গ্রহণ করাও জায়েজ আছে। তবে তা থেকেও অতটুকু গ্রহণ করাই বৈধ, যতটুকু আপনি মনে করেন আপনি স্বাস্থ্য ইন্স্যুরেন্সের জন্য 500 রিয়াল দিলেন বা 500 টাকা দিলেন প্রতি বছর, তাহলে আপনি 500 টাকার চিকিৎসা নেওয়াটা আপনার জন্য বৈধ, আপনার জন্য এতটুকু কি বৈধ আছে। কিন্তু আপনি মনে করেন যে 1 বছরের মধ্যে কোনোদিন অসুস্থই হলেন না, অথবা এমন ভাবে এমন ইন্স্যুরেন্স আপনার টাকা নেন অথচ আপনি চিকিৎসা দিল না, এটা আপনার মাল অন্যায় ভাবে শিখাইল এবং এই জুলুম করে খাওয়ার কারণে কেয়ামতের দিন তার এই ফলটা দিতে হবে। তো এই জন্য করে এই ইন্স্যুরেন্স গুলির মধ্যে এইগুলি আপনার আমার খেয়াল করতে হবে যে অধিকাংশ ইন্স্যুরেন্স এগুলি জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো থেকে দূরে থাকা দরকার। কিন্তু যদি বাধ্য হয় তাহলে করা যাবে, কারণ কোরআনুল কারীমে আরো একটা আয়াত আল্লাহ বলেছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজির, আল্লাহ তোমাদের জন্য মৃত্যু, রক্ত এবং শুকুরের মাংস হারাম করেছেন, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং আল্লাহ সারা গায়রুল্লাহর নামে যেগুলি উৎসর্গ করা হয় এগুলি হারাম করেছেন। তবে ফামানে পুরা গায়রাবা গওয়ারা আদিন ফলা ইসমারে, যদি কেউ খুব বাধ্য হয়ে যায় যে এই কাজটা করতে হবে, তাহলে আপনি সীমালঙ্ঘন না করে যতটুকু করলে আপনার চলে অতটুকু করা বৈধ হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজ আল্লাহ আলম বে সব সাল্লাহ নবীনা মোহাম্মদ, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.